গত 21 অক্টোবর মহাষষ্ঠীর দিনে রাজনগর বিধানসভা কেন্দ্রের রাধানগরের বাসিন্দা ভুবনদের মেয়ে ঝর্ণা দে ঘোষকে উদয়পুর তেপানিয়া এলাকার বাসিন্দা স্বামী রূপক ঘোষ নৃশংসভাবে খুন করেছে বলে অভিযোগ এনে উদয়পুরের আরকেপুর থানাতে মামলা করেছে মৃতার বাপের বাড়ির লোকজনেরা। এই ঘটনার প্রায় এক মাস হয়ে গেলেও উদয়পুরের আরকেপুর থানার পুলিশ কর্তারা এখনো অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না। পুলিশ কেন মৃতার স্বামী অভিযুক্ত রূপক ঘোষকে গ্রেপ্তার করতে পারছে না বা গ্রেপ্তার করতে সক্রিয় পদক্ষেপ দেখাচ্ছে না, প্রশ্ন তুলেছেন গোটা পরিবারটি। মেয়ের সুষ্ঠু বিচারের জন্য মৃতার বাপের বাড়ির লোকজন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও বিচারের বাণী নিবৃতে কেঁদে চলেছে। এই ঘটনার আজ পেয়ে বুধবার সকালে রাধানগর এলাকার ওই ভুবনদের বাড়িতে ছুটে গিয়েছেন স্থানীয় বিধায়ক সুদন দাস। তিনি সেখানে কথা বলেন মৃতার মা এবং বাবার সাথে। বিস্তারিত সবকিছু ওনাদের কাছ থেকে শুনে নেন বিধায়ক। এবং সেখানে প্রাথমিক প্রতিক্রিয়াতে তিনি অভিযোগ করেছেন রাজ্যে আইনের শাসন নেই, এক মাস হয়ে গেল এখনো কেন পুলিশ আসামিকে ধরতে পারেনি, এ নিয়েও তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন বাম বিধায়ক সুদন দাস। সে সঙ্গে তারা আরও অভিযোগ, রাজ্যে প্রতিদিন খুন সন্ত্রাস নারী নির্যাতনের মতো ঘটনা ঘটে চলছে কিন্তু পুলিশ কোনো কিছুতেই আসামিদের গ্রেপ্তার করতে পারছে না। অতি সত্বর ঝর্ণা দে ঘোষের হত্যাকারী স্বামী রূপক ঘোষকে যেন পুলিশ গ্রেপ্তার করে এদিন তার জোরালো দাবিও জানান বাম বিধায়ক সুদন দাস। কে তাদের সামনেই নৃশংসভাবে হত্যা করেছে এবং মেয়ের বাবাও সেদিন ছিল, মেয়েকে আনতে গিয়েছিল অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য, কিন্তু সেই সময় আর পায়নি, এই নৃশংসভাবে হত্যা করেছে। এটা গত 21 অক্টোবরের ঘটনা, ষষ্ঠী পূজার দিন এই বীভৎস ঘটনা ঘটে, প্রায় এক মাস হতে চলল, এখনও আসামি গ্রেপ। এদিন বিধায়ক সুদন দাস রাজ্য পুলিশের মহানির্দেশক এবং গোমতী জেলার পুলিশ সুপারকে মৃতা ঝর্ণা দে ঘোষের অভিযুক্ত স্বামী রূপক ঘোষকে গ্রেপ্তার করার জন্য চিঠিও দিয়েছেন বলে জানা গেছে। সবশেষে এই বিষয়ে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে এদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনগরের মানুষ। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।